আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাকর নাহার, সহকারী শিক্ষক। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের গণিত বিষয়ে প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। আর আজকের পাঠ থেকে তোমরা স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। আর সেই ভালো থাকার সাথে সাথে তোমাদের কিন্তু নতুন ক্লাসে নতুন বই একটু একটু করে পড়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমি যে গত একটা ক্লাস দিয়ে তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গাগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তোমরা কতটা করতে পেরেছো আমি কিন্তু ইনফরমেশন পাইনি। আর না পেলেও অসুবিধা নাই, তোমরা ভিডিওগুলো দেখে দেখে বারবার করে প্র্যাকটিস করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা স্কুল খুলতে পারছি। তো যাই হোক, গত ক্লাসে আমি কিন্তু তোমাদের দশমিক রীতি বা দশ গুণোত্তর রীতি এই পর্যন্ত একটু বলেছিলাম, এবং এই রীতিটা কী সেটাও বলেছিলাম যে এই রীতিতে কী ছিল। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে, এবং সেই সাথে বলেছিলাম যে ডান দিক থেকে কোনো অঙ্ক এক এক করে বাম দিকে সরে গেলে তার মান কি হয়, উত্তরোত্তর দশ গুণ করে বৃদ্ধি পায়। তো আমরা এখন একটু উদাহরণের মাধ্যমে দেখব যে আসলে উত্তরোত্তর দশ গুণ করে কিরকম বৃদ্ধি পায়। মনে করো আমরা এখানে একটা সংখ্যা লিখলাম, তো আমরা যে বলছিলাম যে ডান দিকের মানটা তার সক্রিয় মান প্রকাশ করে, ডান দিকের একেবারে ডান দিকের সংখ্যা হচ্ছে কত, এখানে তিন। দেখো এর কিন্তু সক্রিয় মান ছিল তিন। আচ্ছা, আর এরপরে দেখো বলেছিলাম যে বাঁ দিকে যদি এক ক্ষণ করে যায় তো এইটা ও কিন্তু সক্রিয় মান তিন, কিন্তু এই যে বলেছিলাম যে বাম দিকে যখন সরে যাবে তখন ওর মান দশ গুণ বৃদ্ধি পাবে। খেয়াল করো এটা কিন্তু আছে ত্রিশ, তার মানে কি এই তিনের সঙ্গে কত গুণ হচ্ছে দশ। বোঝা যাচ্ছে কথাগুলো? একটু খেয়াল করো, আমার দেখো অর থেকে কিন্তু এই যে এখানে তিন লিখেছি ও আবার কয় গুণ বৃদ্ধি পেয়েছে, দশ গুণ বৃদ্ধি পেয়েছে, আবার ও কিন্তু দশ গুণ বৃদ্ধি পেয়েছে। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যখন ডান দিক থেকে ওর নিজের সক্রিয় মানটা প্রকাশ করে বাঁ দিকে আসতে থাকবে তখন কি হচ্ছে, অনেক মানগুলো দশ দশ করে বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? একটু খেয়াল করো তো। আচ্ছা দেখো, যখন সরলো ডান দিকে প্রথম অঙ্কটা থেকে দ্বিতীয় অঙ্কটা, দ্বিতীয় অঙ্কটা কিন্তু ওর দশ গুণ হয়েছে, দশ গুণ হয়ে ওর সক্রিয় মান কি হলো এখানে ত্রিশ গুণ। আবার দেখো এই যে দশ গুণ হলো ও কিন্তু এখানে কি প্রকাশ করলো, দশক, ওর যে ঘরটা সেটা দশকের ঘর প্রকাশ করলো। আবার এই যে তৃতীয় অঙ্ক, এই তৃতীয় অঙ্ক কিন্তু ওর থেকে দশ গুণ বৃদ্ধি পেয়েছে, খেয়াল করো দশ গুণ বৃদ্ধি পেয়েছে, দশ গুণ বৃদ্ধি পেয়ে ও কত কোন ঘর এসেছে একটু খেয়াল করো, ও কিন্তু শতক প্রকাশ করছে। আচ্ছা ও প্রকাশ করলো কি শতক। আচ্ছা তো এই যে এইভাবে অঙ্কগুলো উত্তরোত্তর কয় গুণ করে বৃদ্ধি পাচ্ছে, দশ গুণ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তোমরা কি এই জায়গাটা একটু বুঝতে পেরেছ? আর এর মধ্যে কিন্তু আরো একটু জিনিস চলে আসলো, সেটা হলো এই যে ডান দিকে যে সংখ্যাটা ও কিন্তু আছে কি হিসেবে, একক হিসেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে একটু তাকিয়ে দেখো যে এখানে আমি স্থানীয় মানের কথা বলছি। তোমরা কিন্তু আমি একটু আগে যখন দশমিক রীতিটা দেখাচ্ছিলাম সেখানেও কিন্তু একটি স্থানীয় মানের কথা বলেছিলাম। এখন একটু লক্ষ্য করো স্থানীয় মানের সংখ্যাটা, সংখ্যাটা হচ্ছে যে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে
কে ওই অঙ্কের স্থানীয় মান বলে। যেমন আমি এখানে একটা সংখ্যা লিখে রেখেছি, এই সংখ্যাটা হচ্ছে 333। এতে যদি দেখো প্রথম অঙ্কটা ওর স্থানীয় মান কি, ওর নিজের সক্রিয় মান। কিন্তু দ্বিতীয় অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কটার স্থানীয় মান কিন্তু কি আছে, একক দশক। ও কিন্তু দশকের সংখ্যাটি প্রকাশ করছে, তাহলে ওর স্থানীয় মান হচ্ছে এখানে কত, দশক, মানে 30। আবার একটু লক্ষ্য করো তৃতীয় যে অঙ্কটা আছে, তৃতীয় অঙ্কটা কি আছে, ওপর ঘরে আছে, একক দশক শতক, শতকের ঘরে আছে। তাহলে ওর স্থানীয় মান হচ্ছে কত, শতক, মানে ও হচ্ছে 3 শতক। তাহলে তোমরা এখানে একটু খেয়াল করো যে একই অঙ্ক, ওরা কিন্তু প্রত্যেকে একই অঙ্ক, তাই না? একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো যে ওরা প্রত্যেকে একই অঙ্ক, কিন্তু একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে কি হচ্ছে, ওদের স্থানীয় মানের পরিবর্তন হচ্ছে। কিন্তু ওদের যে নিজস্ব বা সক্রিয় মান, এই মানটা কিন্তু চেঞ্জ হয়। একটু খেয়াল করো যে ওদের যে নিজস্ব বা সক্রিয় মান, এই জিনিসটা চেঞ্জ হয়নি বা পরিবর্তন হয়নি। এখানে 3 এককের ঘরে ছিল, 3 হিসেবেই আছে। পরের 3টা দেখো দশকের ঘরে আছে, কিন্তু 3 হিসেবে থেকে এখানে 30 হয়েছে। আবার এই 3টাও কিন্তু শতকের ঘরে আছে, সেখানে মানটা চেঞ্জ হয়েছে, কিন্তু ও কি হিসেবে আছে, এখানে 3 শত হিসেবে আছে। তো তোমরা কি এটুকু জিনিস বুঝতে পেরেছ? এটুকু জিনিস তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমরা একটু দেশীয় সংখ্যা গঠন যে রীতিটা আছে সেই রীতিটাতে একটু কথা বলব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু গভীর লক্ষ্য করো, দেখো যে আমরা আগামী ক্লাসে দেশীয় সংখ্যা গঠন রীতি নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে একটা কাজ দিলাম, যদিও তোমরা এই কাজটা গত ক্লাসেই শিখে গিয়েছ, তো এখন আমি তোমাদেরকে এই কাজটা আরো একবার একটু দিচ্ছি যে দেখো একটা দেশীয় সংখ্যা গঠন রীতিতে আমাদের যে কাজগুলো প্রয়োজন হবে, এই কথাগুলো আমাদের কিন্তু মুখস্থ করতে হবে। এখানে প্রথমে কি আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই লেখাগুলোকে তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে, একদম ভালো করে মুখস্থ করবে। এবং আমি তোমাদেরকে আগামী ক্লাসে দেশীয় সংখ্যাপত্র রীতিটা আলোচনা করব, কিভাবে এই ক্লাসটাতে তোমরা শিখবে যে কিভাবে সংখ্যার যে অঙ্ক পাতন কমপ্লিটলি করতে হয়। তো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, শেখ উদ্দেশ্যে আল্লাহ হাফেজ।